ভারতের দিল্লিতে G20 সম্মেলনের পর্দা নামছে আজ সমাপনী দিনে দিল্লির রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বিশ্বনেতারা এর আগে বিশ্বনেতাদের উত্তরীয় পরিয়ে দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রোববার সকাল 8টা থেকে 9টার মধ্যে রাজঘাটে পৌঁছান বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধান এবং তাদের প্রতিনিধিরা এরপর মহাত্মা গান্ধীর সমাধিস্থলে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় উপস্থিত ছিলেন জাতিসংঘ মহাসচিব বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধানও আজ G20 সম্মেলনের সমাপনীতে দুপুর 12:30টা পর্যন্ত ওয়ান ফিউচার শীর্ষক আলোচনা চলবে সম্মেলনের প্রথম দিন গৃহীত ঘোষণাপত্রে গুরুত্ব পেয়েছে টেকসই উন্নয়নের বিষয়টি সেই সাথে উঠে আসে বাণিজ্য ও বিনিয়োগ নিয়েও লক্ষ্যের কথা 37 পৃষ্ঠার ঘোষণাপত্রে উন্নয়নশীল দেশগুলোকে দেয়া হয় সহায়তার আশ্বাস দর্শক এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে দিল্লি থেকে সরাসরি যোগ দিচ্ছেন নাহিদ হোসেন নাহিদ তৃতীয় অধিবেশন তো শুরু হয়ে গেছে এবং আমরা জানি বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি টেকসই উন্নয়নের বিষয়টি গুরুত্বের সাথে দেখা দিয়েছে এবং আর কি কি বিষয় আসলে গুরুত্বের সাথে দেখা হচ্ছে জানাবেন দেখা হচ্ছে যে বৈশ্বিক সংকট এবং এই বৈশ্বিক সংকটের কারণ হিসেবে G20 যে প্রেসিডেন্ট ভারত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মনে করছেন যে কোভিড এর সময় পৃথিবীব্যাপী যে একটি আস্থার সংকট তৈরি হয়েছে সেই আস্থার সংকটটি যুদ্ধের কারণে আরো অনেক বেশি বেড়েছে এবং এই আস্থার সংকট আস্থার বিভাজন সেটি কমিয়ে আনতে হবে সেই কমিয়ে আনতে হলে একসাথে পথ চলতে হবে পৃথিবীর সব দেশকে উত্তর দক্ষিণের মধ্যে যে বিভাজন পূর্ব পশ্চিমের মধ্যে যে দূরত্ব সেগুলো কমিয়ে আনার জন্য সব দেশকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে এবং সেই ভাবনা থেকে G20 সম্মেলনের স্লোগান এক বিশ্ব এক পরিবার এক ভবিষ্যৎ সেই প্রেক্ষাপটে এই যে এক বিশ্ব ওয়ান আর্থ এবং এক পরিবার ওয়ান ফ্যামিলি এই দুটি থিমেটিক সেশন গতকালকে হয়েছে আজ শেষ সেশন যে ওয়ান ফিউচার এই শিরোনামে থিমেটিক সেশনটি শুরু হবে সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেওয়ার কথা আমরা আসলে এখনো এই এই সেশনের কোন রকম ছবি কিংবা ভিডিও এখনো পাইনি সেটি হয়তো আমরা পরবর্তীতে পাবো প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে বক্তব্য রাখার কথা আছেন তারপর পর ক্লোজিং সেরেমনি আছে সেখানে শেখ হাসিনা বক্তব্য রাখবেন বলে গতকাল পররাষ্ট্রমন্ত্রী আমাদেরকে জানিয়েছেন এবং তিনিও তার গতকালকের বক্তব্য স্পষ্ট করে বলেছেন যে বৈশ্বিক যত সংকট রয়েছে সেগুলো কাটিয়ে তোলার জন্য আসলে সবাই হাত ধরাধরি করে চলাটাই হচ্ছে একমাত্র উপায় এবং সেজন্য ধনী রাষ্ট্র হোক উন্নয়নশীল রাষ্ট্র হোক কিংবা স্বল্পোন্নত রাষ্ট্র হোক তাদের সবাইকে একই কাতারে এসে একসাথে কাজ করতে হবে যার যার জায়গা থেকে তাহলেই কেবলমাত্র এই এক বিশ্ব এক পরিবার এক ভবিষ্যৎ সেই যে ভাবনা সেটি সফল করা সম্ভব হবে তো সেশনটি শুরু হয়েছে নিশ্চয়ই এতক্ষণে আমরা যদি আরো বিস্তারিত জানতে পারি নিশ্চয়ই আপনাদেরকে জানাবো ধন্যবাদ